হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তিনটা সেটিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা অনেক সময় দেখা যায় যে রো কলাম হাইড করে থাকি, তো তিনটি পদ্ধতিতে আমরা হাইড করতে পারি যে কোনো লেখাকে। তখন দেখবেন যে আমি এখানে যদি একটু দেখাই, এই যে দেখুন, এখানে আমি একটি লেখা লিখছি কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আবার ফিরিয়ে আনা যাবে। কিন্তু এই পাশে যখন আমি লিখছি তখন কিন্তু এই যে দেখুন হাইড হচ্ছে না, এই যে দেখুন হাইট হচ্ছে না। তো এটা কিভাবে করা যায় আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরুন আপনি কোনো একটি ডকুমেন্ট বা কোনো আপনি ইনফরমেশন আপনি এক্সেলে আপনি এন্ট্রি করছেন, কিন্তু আপনি চাচ্ছেন না যে এটা পাবলিশ করতে আপনি হাইট করে আপনি একান্তভাবে ওই ডকুমেন্টগুলো এন্ট্রি করবেন। তো তার জন্য আপনি এরকমভাবে আপনি যখন এন্ট্রি করবেন তখন এটা হাইট হয়ে থাকবে, পরবর্তীতে আপনি আবার এটা দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আজকে দেখব। আমরা তিনভাবে আমরা হাইড করতে পারি। এই যে এখানে একটা আমি একটা কলাম আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউস দিয়ে এই যে এরকমভাবে এই যে আমরা হাইড করতে পেরেছি, এই হলো একটা পদ্ধতি। তো দ্বিতীয়তে আমরা আরেকটি সিস্টেমে কিন্তু আমরা হাইড করতে পারি। প্রথমে আমরা যেগুলো হাইড করতে চাই, আমি একটি কলাম বা পাঁচটি কলাম সবকটাকে আমি সিলেক্ট করব। তো আমি যেহেতু এখানে একটি কলমের লেখা, আমি এই কলামটা, এই কলামের যে লেখাটা রয়েছে সেটা আমি হাইড করব। প্রথমে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে আমি আসব, আসার পর আমি এটা হোয়াইট কালার করে দেব। এই যে দেখুন এখন কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো এখানে যে কোনো লেখা অথবা কোনো ইনফরমেশন রয়েছে এটা কিন্তু শো করছে না। তো আপনি যদি এটা যদি আবার যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে আপনি কালারটা শুধু আপনি পরিবর্তন করে দিবেন। এই যে এই কালারটা যখন আপনি দিয়ে দিবেন তখন কিন্তু এখানে হাইট থেকে আপনি আনহাইট করতে পারছেন। তো আমরা কিন্তু দুটা দেখলাম, একটা এই যে এইভাবে কীভাবে হাইট করা যায় এইটা দেখলাম, আর দ্বিতীয়টা দেখলাম যে কোনো লেখাকে আমরা হাইট করতে যদি চাই তো লেখাটা সিলেক্ট করে এখানে এই যে এরকমভাবে আমি দিয়ে দেবো। তারপর তৃতীয় নাম্বারে যেটা আমরা দেখব, তৃতীয় নাম্বারেরটা খুবই একটা ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে আমি এটা আমি আপনাদেরকে দেখাই। ধরুন আপনি এটা আপনি হাইড করতে চাচ্ছেন, তারপর আপনি এই যে দেখুন প্রথমে আপনি হোমে যাবেন, হোম থেকে এখানে আপনি ক্লিক করবেন। এছাড়াও আমরা এখানে ক্লিক করে এই যে এরকমভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবো। আনার পর এখানে দেখুন এই যে কাস্টম রয়েছে, এই কাস্টমে আমরা চলে আসবো। কাস্টমে আসার পর এখানে জেনারেল রয়েছে, এই জেনারেলটা আমরা কেটে দেব। তো আমরা এই জেনারেলটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা দেখব যে এখানে আমাদের কিবোর্ড থেকে, আমি যদি কিবোর্ডে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে আমি তিনটা সেমিকোলন দিলাম, কিন্তু এই সেমিকোলনগুলো কীরকম আমি একটু দেখাই কিবোর্ড থেকে। এই যে দেখুন আপনি এই যে এখানে দেখতে পারছেন, এখানে যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি দিবেন। আপনি এখান থেকে আপনি কন্ট্রোল চেপে এখান থেকে দিতে পারেন। আমি যদি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এই যে তিনটা সেমিকোলন, এটা কিন্তু কিবোর্ডের এখান থেকে আমি নিয়ে আসছি। তো আপনারা এরকমভাবে তিনটা সেমিকোলন দিবেন, অথবা আপনি এরকমভাবে আলাদা লিখে আপনি যখন এখানে ছেড়ে দিবেন, এই যে এখানে আমি ছেড়ে দিলাম, তো আমি এই কিবোর্ডটা কেটে দিই। দেওয়ার পর এই যে এটা দেওয়ার পর যখন আমি ওকে করে দিব, এই যে দেখুন হাইট হয়ে গিয়েছে। তারপর আমি কন্ট্রোল জেড দিয়ে আমি নিয়ে আসলাম। তাহলে কিন্তু আমরা এখানে তিনটা বিষয় আমরা দেখতে পারলাম, এই যে কাস্টমে যাব, তারপরে এই যে সেমিকোলনগুলো, এই তিনটা আমরা এখানে এনে এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যখন আমরা ওকে করে দেব তখন আমি যদি এই কলামটাতে আমি দেখাই, এখানে আমি যাব, তারপর কাস্টম, এই যে নাম্বার থেকে কাস্টমে আসার পর এটা কেটে দিয়ে এটা আমি পেস্ট করে দিয়ে ওকে করে যদি দিই, দিয়ে যদি আমি এখন লিখি তখন কিন্তু আমি যখন লিখবো এই যে দেখুন লেখাটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে, যে অটোমেটিক হাইট হয়ে যাচ্ছে। তো লেখাটা আবার ফিরিয়ে আনতে এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা কেটে দিব, এই যে কেটে দিয়ে কাস্টম এখানে আমরা দিয়ে দেখব, এই যে দেখুন চলে আসছে। তো আমরা তিনটি পদ্ধতিতে আমরা কিন্তু যে কোনো কলাম এবং রোকে আমরা হাইট করতে পারি। তো আমি এখানে কিন্তু কলামেরটা দেখালাম, তো আপনি রুটটাও কিন্তু আপনি এরকমভাবে হাইট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।